আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে আমি এমন একজন ব্যক্তিকে উপস্থিত করেছি যার আগে আপনারা ভিডিও যেটা আমি দিয়েছিলাম দেখেছিলেন, সেই ব্যক্তি যিনি মন্তব্য করেছিলেন আমাদের এই চিকিৎসাকে যে চিকিৎসা নয় জাদু। তো বিশেষ করে ওর উপরে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তো আপনারা দেখেছেন, বিশেষ করে যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা হয়তো দেখেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ভিডিওটি। তো বিশেষ করে আজকে ওনার বিদায়, বিশেষ করে আমরা যে ডায়াবেটিস এটাকে সায়েন্টিফিকভাবে আমরা এখন বিদায় করছি আলহামদুলিল্লাহ, সেখানে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সমস্ত কিছু করার পরেই আমরা তখন এখন আমরা বিদায় দিয়ে থাকি। তো বিশেষ করে ওনার পুরো আমরা পরিচয় জানবো, ওনার বাড়ি জানবো, ওনার সমস্যাগুলো জানবো, সমস্ত কিছু জানবো বিশেষ করে আমরা এই ভিডিওর মাধ্যমে। এবং ডায়াবেটিস রিভার্স হওয়া কি সত্যি সম্ভব, ডায়াবেটিস ভালো হওয়া সত্যি সম্ভব কি না, বিশেষ করে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের প্রচুর মানুষ আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা প্রথমেই জেনে নিই আমাদের ভাইয়ের কাছে, বিশেষ করে আমাদের একজন পেশেন্ট, এখন ভালো হওয়া পেশেন্ট আর কি, ওনার আজকে বিদায়। তো ভাই, আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল বাতেন, আমি কুচবিহার থেকে আসছি। কুচবিহারে কোন জায়গায় পড়ছে আপনার? কুচবিহারে আমাদের দেওয়ানহাট মানে বাড়ি। আচ্ছা, দেওয়ানহাট আপনাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে আপনার এই যে সুগারের যে প্রবলেম, সুগারের জন্য আপনি এখানে এসেছেন? হ্যাঁ, সুগারের জন্য এসেছি। তো সুগারের প্রবলেম আপনি এখানে এসেছেন, তো কিভাবে এখানে আপনি জানতে পারলেন যে এখানে সুগারের চিকিৎসা? এটা জানলেন আমি আজকে প্রায় 5 বছর থেকে সুগারের আর কি ভুক্তিভুগ্ধ। আচ্ছা। আর একদিন হঠাৎ করে আর আপনার ইউটিউবে আর কি ফেসবুকে আর কি আপনার ভিডিওটা দেখতে পাই। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে তারপরে আপনার এখানে আসি। আচ্ছা আচ্ছা। তো আপনার 5 বছরের সুগারের পেশেন্ট, তো 5 বছর সুগারের পেশেন্টের কোনো দেখালছিলেন, কোনো চিকিৎসা করিয়েছিলেন? আমি তো সব একদম কুচবিহার একদম শিলিগুড়ি সব মানে ঘুরে গেছি। আচ্ছা আচ্ছা। কেউ আর সুগার ঠিক করতে পারেনি। তো ডাক্তাররা কি বলেছিল যে ভালো হয়ে যাবে কি ভালো হবে না? সারা জীবনে সে ট্যাবলেট খেতে হবে, লাস্টে আমাকে ইনসুলিন নিতে বলছি। আচ্ছা, ইনসুলিন। আপনি মানে ইনসুলিন পর্যায়ে আপনাকে মানে চলে গেছিলেন, ডাক্তার বলছে ইনসুলিন নেওয়া ছাড়া এখন কোনো উপায় নাই, ইনসুলিন, তাই তো? তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার এমন একটা কন্ডিশন চলে গিয়েছিলেন, শুধু ইনসুলিনটা নেই নি এটাই যা, কিন্তু ইনসুলিনের পর্যায়ে উনি চলে গেছিলেন এবং ডাক্তার ওনাকে বলে দিয়েছিল যে ইনসুলিন আপনাকে নিতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তারপর যখন আপনি আমাদের কাছে চিকিৎসা করান, হ্যাঁ, তখন থেকে এখন কতদিন আপনার সময় লাগলো 5 বছরের সুগার ভালো হওয়ার জন্য? এখানে কতদিন সময় লাগলো আপনার? মোটামুটি 2.5 মাসের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, 2.5 মাসের মধ্যে হয়ে গেছে, কিন্তু আপনার এখন বিদায় নেওয়া পর্যন্ত মোটামুটি 4 মাস। 4 মাস। 4 মাস। হ্যাঁ, মোটামুটি 1.5 মাস ওনাকে ট্রেনিং দেওয়ালাম যে ঠিক আছে এইভাবে করেন, ওইভাবে করেন, বিভিন্ন রকম ভাবে এ করে পরীক্ষা মানে করে দেখালাম। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি ওনার জন্য আমরা কিছু রিপোর্টও করেছিলাম, বিশেষ করে আমরা সিপেপটাইড, হোমায়ার এসবগুলো আমরা রিপোর্ট এগুলো আমরা করেছিলাম। হ্যাঁ, তো কারণ হচ্ছে কি যে আমরা এগুলো সব আমরা রিপোর্ট করেছি, তারপর আরও রিপোর্ট আছে ওনার ইয়ে করা। তো মূলত এখানে বিষয় যেটা হচ্ছে কি যে এই যে উনি যে আমাদের কাছ থেকে যে এখান থেকে যে আলহামদুলিল্লাহ ভালো হলেন, হ্যাঁ, তো এই যে ভালো হওয়া এটা শুধু মানে মৌখিকভাবে না, সাধারণভাবে আমরা পুরুষের সাথে কথা বলি যে হয়তো অনেকেই বলেন যে অনেকে হয়তো বলেন যে ভাই আচ্ছা আপনাদের ওখান থেকে সুগারটা ভালো হবে কি হবে না এরকম অনেকে জিজ্ঞাসা করে। তো আমি বললাম যে ভাই আমার কথা আপনার তো শোনার মানে অতটা গুরুত্ব নেই, তার কারণ হচ্ছে কি আমি তো বলতেই পারি যে ভালো হবে বা আমি তো আমার দিকে টানতেই পারি, কিন্তু বিশেষ করে আমাদের পেশেন্ট যারা যারা পেশেন্ট যাদের সঙ্গে কথা হচ্ছে তাদেরকে আপনি দেখেন, তারা তাদের মুখ থেকে বলবে সেটা আপনারা শুনেন, দেখেন কি বলছে। এবং শুধু তাই নয়, বরঞ্চ আমরা সায়েন্টিফিকভাবে এটাকে প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, আপনি এটা যে রিপোর্টটা করেছেন, এই রিপোর্টটা দেখানোর জন্য বলা হচ্ছে এটা খাওয়ার 2 ঘন্টার মাথায় এসে কত 104। প্রিয় দর্শক, এটা খাওয়ার 2 ঘন্টার মাথায়। তো কী খেয়ে এই রিপোর্টটা করেছিলেন আপনি? স্বাভাবিক যে ভাত খায়, ভাত সবজি আলু একদম সব কিছু খেয়েই করেছি। আচ্ছা প্রিয় দর্শক, এটা স্বাভাবিক যেভাবে ভাত খায়, সবজি আলু থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত এভাবে চলে করেছেন, এবং আপনি পুরো একদম পেট ভরায় গলা পর্যন্ত খেয়ে গলা পর্যন্ত খেয়েই করেছেন উনি। হ্যাঁ, শুধু মানে এটা পরীক্ষা করার জন্য যে দেখি নাকি। হ্যাঁ, তারপরে এসছে কত বলেন 104। একটা নন ডায়াবেটিক পেশেন্ট যদি 110 থেকে 120-এর মধ্যে থাকলে এটাকে আমরা নন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ধরি, যদিও তার নর্মাল রেঞ্জ হচ্ছে 140 পর্যন্ত, কিন্তু
কিন্তু আমরা 30 সন্তুষ্ট হই না, আমরা 25 30 40 আমরা সন্তুষ্ট হই না। আমরা সবসময় চাই যে একটা ডায়াবেটিক পেশেন্ট যারা আমাদের কাছে চিকিৎসা করাবে সে যাতে 9 ডায়াবেটিক রেঞ্জে যাতে যেতে পারে, অর্থাৎ 120 মধ্যে যাতে তার সুগারটা যাতে থাকে। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ উনি সমস্ত কিছু উল্টাপাল্টা খেয়েও ইয়ে করছেন, এবং আপনি তো কিছুদিন থেকে তো ওই সাধারণভাবে চলাফেরা করছেন। তো বিশেষ করে আমরা কেন ওনার সঙ্গে বিশেষ করে মানে বিদায়গুলো আমরা কেন দিচ্ছি, তো বিশেষ করে হচ্ছে কি যে যখন একটা নন ডায়াবেটিক পেশেন্ট আকারে যখন একজন ডায়াবেটিস পেশেন্ট যখন চলে আসে তখন তার জন্য কিছু করণীয় থাকে পরবর্তীতে ভবিষ্যতে যাতে তার এই সুগারের মতো সমস্যা যাতে না আসে, তো এই জন্য আমরা তাকে আমরা সতর্ক করে দিই। অবশ্যই এখন আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন, বিশেষ করে সুগারের কারণ এবং তা থেকে বাঁচার উপায় এর উপরে আমরা একটা ভিডিও দিয়েছি, এটা আপনারা দেখতে পাবেন। সেই ভিডিওতেও আপনারা সতর্ক হতে পারেন, সেই ভিডিওটি দেখেও আপনারা সতর্ক হতে পারেন, বিশেষ করে এখন পর্যন্ত যাদেরকে ডায়াবেটিস হয়নি। তো বিশেষ করে একটা জিনিস প্রায় একটা সমস্যা দেখা দেয় আর কি আমাদের কাছে চিকিৎসা করালে, যে যখনই কোনো মানুষ আমাদের কাছে চিকিৎসা করায় তখন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলে, যায় সুগার কখনো ভালো হয় না, এইসবগুলো ভাঁওতাবাজি, তারপরে অমুক তমুক শরীর শেষ হয়ে যাবে, মুখ হয়ে তুমুক হয়ে যাবে। তো বিশেষ করে এই ব্যাপারে আপনাকে কেউ কিছু বলেছিল কি না? কেউ কিছু বলে মানে আমার মা বাবাই বলেছে। আচ্ছা, আমার মা বাবাই মনে বলেছে, মা বাবা বলেছে এইভাবে করলে তুই বাঁচবি না। আচ্ছা, তুই আমাদের একটা বাচ্চা, তুই আমাদের আমাদের হারাইয়া যাবি, তো ওগুলো আবার ছেড়ে দে। আমি নিজেই বিশ্বাস করতে পাইনি, নিজেই বিশ্বাস করতে পাইনি যে এইভাবে এটা হবে, কারণ আমি সময় গতিতে আমি নিজে বিশ্বাস হারাই ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, যে হবে না মনে হয়, তা দেখি আল্লাহ আল্লাহর দোয়ায় আর কি আলহামদুলিল্লাহ খুবই এখন সুস্থতা খুবই ভালো। আপনারাও যদি মানে সুগারে কোনো সমস্যায় আর কি ভুগছেন, আপনারাও আসেন, আলহামদুলিল্লাহ আপনারাও ভালো হবেন আমি আশা করি। তো প্রিয় দর্শক, বিশেষ করে এমন একটা পরিস্থিতি এসেছিলেন যে উনি নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না এবং তার মানে সাপোর্টে কেউ ছিল না তার স্ত্রী ছাড়া। তো বিশেষ করে এরকম প্রায় আমাদের পেশেন্টের মানে সাপোর্টে যখন কেউ থাকে না তখন সে নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলে, তখন সে কি হয় চিকিৎসা থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, যখন চিকিৎসা থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার সমস্যা কিন্তু সমস্যা থেকে যায়, সে কিন্তু আর ভালো হওয়ার জন্য আর কোনো তার রাস্তা থাকে না। হ্যাঁ, তো বিশেষ করে যারা আমাদের কাছ থেকে, আচ্ছা একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই ক্লিয়ার করা দরকার আর কি, তো আমাদের চিকিৎসা যখন কেউ শুরু করে তখন প্রথমে তার ওজনগুলো কমে যায়, কিছুটা ওজন কমে, কারণও আছে, সেটার উপর সায়েন্টিফিক ব্যাখ্যা এখন দিতে চাইছি না, শুধুমাত্র দেখাতে চাইছি যে ওজন কমতে পারে, কমবে, কমাটাই হচ্ছে ভালো লক্ষণ। যদি আমাদের কাছে চিকিৎসা করার পরে যদি কারো দেখা যায় ওজন কমছে তাহলে এটা হবে ভালো লক্ষণ। হ্যাঁ, তো আপনি যখন প্রথমে শুরু করেছিলেন কত কেজি আপনার ওজন ছিল? তখন ছিল আমার 44 কেজি ওজন ছিল। তারপর 44 কেজি ওজনের পরে তখন আপনার কমে কতটা এসেছিল? 41 কেজি। প্রিয় দর্শক, ওনার তো এমনিতেই ওজনটা কম, ওনার দেখতে পাচ্ছেন যে ওজনটা এমনিতেই কম, যারা হয়তো খুব বেশি মোটা মানুষ তাদের হয়তো বেশি ওজন কমবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা পাতলা দুগলা মানুষের যদি আরও ওজন কমে তাহলে আরও দুশ্চিন্তা হয়ে যায়। হ্যাঁ, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ আমি তো এমনি পাতলা, আমার ওজন আরও কমে যাচ্ছে, আমি তাহলে শেষ, আর কেউ আপনাকে সাপোর্ট করবে না। হ্যাঁ, ওজন তো এমনি তুই পাতলা দুগলা রে, তুই ওজন কমে যাচ্ছে মানে শেষ, বন্ধু বান্ধব বলবে, ঠিক আছে? তো বিশেষ করে ওনার 44 থেকে কত হলো 41 কেজি, তাহলে আরো চিন্তার বিষয়। আর আমরা কি বলি যে ওজন কমছে মানে এটা আপনার ভালো লক্ষণ, ইনশাল্লাহ আপনার সমস্যা নেই। এখন উনি যখন পুরোপুরি ভালো হয়ে গেলেন তখন ওজনটা এখন কতটা বলেন, আজকের ওজন কতটা? এখন আবার 45 কেজি, 45 কেজি হয়ে গেছে এখন। তাহলে চিন্তা করেন যে আগে যা ওজন ছিল 44 কেজি, এখন কিন্তু আরও 1 কেজি আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে সাধারণভাবে যারা হয়তো এমনিতেই হতাশগ্রস্ত হচ্ছেন যে আমার ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে এই নিয়ে, তো ওজনটা গুরুত্বপূর্ণ নাকি শরীরে শক্তি থাকা, শরীর ফিট থাকাটা গুরুত্বপূর্ণ? শরীর ফিট থাকা, অনেক মানুষের ওজন বেশি, ওজন যথেষ্ট ওজন আছে কিন্তু শরীরে ফিট নাই। আবার অনেক মানুষ আলহামদুলিল্লাহ দেখা যায় ওজন এরকম পাতলা দুগলা কিন্তু শরীরে মানে একদম সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে সেই লোকটা আসলে সুখে বসবাস করছে। তো প্রিয় দর্শক, এটা কোনো ব্যাপার না যে আপনার ওজন মানে কমছে, এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, বরঞ্চ ভালো হওয়ার জন্য ওজন কমাটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ ওজন কমছে মানে আপনার ভিতরের টক্সিনগুলো ক্লিয়ার হচ্ছে।
হ্যাঁ, ওজন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে টক্সিন ক্লিয়ার না হবে, আপনার গ্লুট4 পাথেও এ না হবে, আপনার সেলগুলো পরিষ্কার না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কী হবেন আপনি কিন্তু ভালো হতে পারবেন না। এই জন্য প্রথমে আপনার ওজনটা কমবে, আপনার এটা আদর্শ ওজনে আসবে, সেই আদর্শ ওজন আপনার বডি ঠিক করবে, এটা আমরা না, আমাদের হাতে কোনো কিছু নেই, আপনার বডি ঠিক করবে যে আপনার কতটা ওজন হওয়া উচিত, সেই হিসেবে কিন্তু আপনার ওজনটা কমতে পারে, কারো কম কমবে, কারো বেশি পড়বে, বেশি কমবে, আপনার হার্টের কীরকম কন্ডিশন, আপনার মাসের কেমন কন্ডিশন, সেলের কেমন কন্ডিশন, সেই হিসেবে কিন্তু কারো কোন ওজন কমে বেশি হয় এসব ব্যাপারগুলো থাকে আর কি। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ এখন আমাদের এই যে চিকিৎসাতে পেয়ে তো আপনি বিশেষ করে আলহামদুলিল্লাহ ফিডব্যাক আপনি জানালেন, তো অনেক মানুষই বিশেষ করে আছে যে যারা হয়তো আমাদের এখানে আসার জন্য কনফিউজ, হ্যাঁ, যে তাই তো, যেমন আজকে একজন ডাক্তার এসেছিলো আপনি যখন ছিলেন তখন, তো ওনার 3 মাস প্লাস হয়ে গেছে, তো এখনও তাকে মোটামুটি হয়তো কিছুদিন আরও নিয়ম পালন করতে হবে, তো তাকে আমি বললাম যে এর আগে তো আপনি ভিডিওতে দেখেছেন, তো এখন তো আপনি উপস্থিত আছেন সরাসরি, মানে ব্যক্তি এসছেন আর কি, তো ওনার ভিডিও হবে, তো আপনি ওর সঙ্গে দরকার হলে কথা বলে দিন আর কি। তো এই যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ যারা আসে, বিশেষ করে যারা ভালো হয় তাদের সঙ্গে সরাসরি এখানে সাক্ষাৎ হয়, হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলে এবং সে তখন একটু মনে শান্তি পায় আর কি। তো বিশেষ করে যারা হয়তো অবিশ্বাস করে তাদের জন্য যদি আপনি কিছু ওদেরকে মানে উপদেশ স্বরূপ, মানে অনেক মানুষ কি মানে ভুল বুঝাতে ও সুগারটা ভালো করতে পারছে না, ঠিক, তো তাদের জন্য আপনি কি বলবেন? দেখেন, বলবো আমি একটাই, কারণ আমি নিজেও বিশ্বাস করতে পাই নাই যে আমি এর আগেও একটা ভিডিওর মতো বলছি যে জাদুর মতো কাজ করে, আমি নিজেকেও বিশ্বাস করতে পাই নাই যে এতটাই মানে আলহামদুলিল্লাহ মানে এতটাই রিপোর্ট ভালো হবে, আমাদের বাড়ির কেউ বিশ্বাস করে নেই যে এইভাবে হয় না, তুই মারা যাবি, তুই মরে যাবি, বন্ধু বান্ধব সবাই বলে তুই মরে যাবি, তুই কয়ে দিন দিন যাচ্ছে, দিন যাচ্ছে, তুই দুগলা পাত্তা হচ্ছিস, না খাই না খাই মারা যাবি, তুই বাঁচবি না, তার দিকে না আলহামদুলিল্লাহ খুবই খুব ভালো আছি। আপনারাও যদি কোনো এইরকম সুগারের সমস্যায় থাকেন তা আপনারাও আব্দুল ভাই কাইম ভাইয়ের এই জায়গায় আসেন, আলহামদুলিল্লাহ আপনারাও খুব ভালো হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি শুধু একাই নয়, বরঞ্চ এনার দেখা দেখি আরও অনেক রুগী এখানে এসছেন, আজকেও উনি বিদায় নিতে এসছেন, একাই আসেননি, আরও দুজন রুগীকে সাথে নিয়ে এসেছেন, এর আগেও উনি এসেছিলেন আর কি, দুজন রুগী। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা হয়তো আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য হয়তো ভাবছেন, তো আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে জেনে রাখা দরকার। আমাদের অ্যাড্রেস এটা ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবাংলার মধ্যেই পড়ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা নাম করা জেলা আপনারা সবাই জানেন, এবং এটা হচ্ছে ধুলিয়ান শহর, এই ধুলিয়ানের চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, এটা আর বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার কিন্তু এটা একবারে। তো এটা হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা যদি আসতে চান তাহলে আপনি দুটোভাবে করতে পারেন, একটা হচ্ছে হয়তো আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনি নাম লেখাতে পারেন যে আপনি কখন আসবেন, বিশেষ করে এক দুদিন আগে আপনাকে ফোন করে নাম লেখাতে হবে। আরেকটা হচ্ছে কি যে আপনি হয়তো নিজে থেকেই আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে www.mdabdulkaim.com, এই mdabdulkaim.com-এ আপনারা ভিজিট করবেন, ভিজিট করার পরে সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, কখন আসবেন, কোন সময়ে আসবেন, হ্যাঁ, সমস্ত কিছু আপনি ওখান থেকে বুক করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা এই চিকিৎসার ক্ষেত্রে আমরা সর্বাধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করেছি, বিশেষ করে বাড়িতে থেকে আপনি টোটাল বিষয়গুলো আপনি এ করতে পারবেন এবং আপনার রিপোর্টগুলো সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, আপনার সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখতে পারবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো সমস্ত কিছু আমরা এগুলো একদম সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তারা হয়তো যদি সচেতন হন ইন্টারনেট সম্পর্কে তাহলে আমাদের mdabdulkaim.com-এ গিয়ে আপনারা সরাসরি বুকিং করে আসতে পারেন, অথবা যদি অতটা না বুঝতে পারেন তাহলে আমাদের এই যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে বলা হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে 9732624907, আমি আবার নাম্বারটি বলছি 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে এসে চিকিৎসা নিতে পারেন। সবসময় আপনারা চেষ্টা করবেন সরাসরি সশরীরে এসে চিকিৎসা নেওয়া, বিশেষ করে ভাই অনেক দূর থেকে এসেছেন, কালকে কখন বেরিয়েছিলেন আমি বাড়ি থেকে? কালকে বিকেল 5টায় গাড়িতে বসছিলেন, বিকেল 5টাতে গাড়িতে বেরিয়েছে, আজকে সকালে এসে পৌঁছলেন, তাহলে এত দূর সফর করে কিন্তু উনি আসলেন, উনি এত কষ্ট করে এসছেন। আর অনেকেই শুধু বাড়ির পাশে থেকে বলে যে অনলাইনে চিকিৎসা
চিকিৎসা হবে না, অনলাইনে চিকিৎসা হবে না। এই অনলাইন অনলাইনে আপনারা কেন করেন? সরাসরি আসেন, আমাদেরকে দেখেন, আমাদেরকে বুঝেন, আমাদের বিষয়গুলো আপনাদের দেখতে হবে, বুঝতে হবে তো সুগারটা কেন ভালো হয়, কীভাবে ভালো, এগুলো আসেন, আপনাদেরকে আমরা ডাকছি। আমরা অনেকেই তো বিশেষ অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য তৈরি, কিন্তু আমরা বলি অফলাইনে আপনি সার্ভিস নেন, আগে অনলাইনে অফলাইনে আসেন, হ্যাঁ, তারপরে হয়তো আপনার বিশেষ অসুবিধা হয়েছে, তখন হয়তো আমরা কিছু সামান পাঠিয়ে দিলাম আপনাকে কুরিয়ারের মাধ্যমে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করব। তো প্রিয় দর্শক, বিশেষ করে এই ছিল আজকে আমাদের ভিডিও, বিশেষ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং ভাই যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং যাতে আমরা সকলে যাতে এই যে সুগারের কবল থেকে যাতে বাঁচতে পারি, সুগার থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য আমাদের কিছু নিয়ম নীতি, নলেজ এবং ডিসিপ্লিন। আমরা বলি যে আপনাকে যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। নলেজ আমরা দেবো, ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, ইনশাল্লাহ আপনি ভালো হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।